প্রথম সেমিফাইনাল বাধাপ্রাপ্ত হয়েছে সুযোগ রয়েছে ফুটবল কোচিং সেন্টারে একটা বিশাল ভূমিকা থাকে সেই কাজটাই করতে চাইছেন কিন্তু রাহুল বাড়ি থেকে ডান দিকে সুইচ অফার করে দেওয়া হয়েছে রাহুল সুকান্ত সুকান্ত থেকে রাহুল ডান দিকে
কিছু ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি প্রবীণ সর্দার। গোল পাস করে ফেলেছিলেন কিন্তু ডেঞ্জার হয়ে যেতে পারত। আতিয়ার লম্বাটি আলিয়ান্স এটাই তো হওয়া উচিত। ফুটবল মানে বাঙালি, বাঙালি মানেই ফুটবল। এটা পরিবারের ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বাবা থেকে ছেলে, মা থেকে মেয়ে, দারু থেকে ইনফোরেন্স গোলের খোঁজ করতে হবে রাজপুর ফুটবল কোচিং সেন্টারকে, যে কোনো সময় গোল পরিশোধ হয়ে যেতে পারে। শুভকে যদি দেওয়া যেত বলের দ্বিতীয় মুক্তি কিন্তু খুললেও খুলতে পারে, কিন্তু ঠিক মতো আসেনি। কমল থেকে সৈকত, একমাত্র গোলদাতা রেসপন্স কমল, ডানপ্রান্ত বরাবর কমল, ভালো ফুটবলার, একটা শট, ফুল শট, ভালো সেভ, রামকৃষ্ণ বলে ফলোটা রেখেছিলেন। দাখিল করে গোল করতে চেয়েছিলেন, সময় পেয়েছিলেন অনেকটাই, কিন্তু কার্তিক অ্যাডভান্টেজ দিয়েছিলেন রেফারি, খেলা চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। বিভাগ আক্রমণে যেতে হবে, কিন্তু ইলেভেন কে দল পিছিয়ে রয়েছে, যেহেতু সেমিফাইনাল ম্যাচ। বাদ অজন অজন থেকে যাচ্ছে নাম্বার ইলেভেন কার্তিক, সুবর্ণ সুযোগ কিন্তু মিস হয়ে গেল, গোলটা হওয়া উচিত ছিল, দর্শকরাও আফসোস করছেন। কার্তিক বিপক্ষ দলের ফুটবলার ক্লিয়ার করে দিয়েছেন কমল সঠিক সময়, জলের সুব্যবস্থা তাদেরকে রিকোয়েস্ট করবো তৈরি রাখবার জন্য। একটু একটু বড় হয়ে গেল গোল্লানিতে আমাদের প্রত্যেকটি মুহূর্ত গুলো কিন্তু ক্যামেরা বন্ধ করবার জন্য ফুটবল বিন্দাস
আপনাদের সাথে রয়েছেন ফুটবল বিন্দাস ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে ট্রাই করুন। সুকান্ত এবং হৃদয় দুজন দুজনকে খুব কাছ থেকে শুধু দেখলেন টাইম কারিকটা সময় করিয়ে স্কোর লাইন 2-0 অ্যাডভেন্টার দিয়েছেন, রিফ্রেশের খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পলাশ। সবারই ছেন 180 ডিগ্রি কিন্তু ঘুরে গিয়েছেন সময়টাকে খেল করার চেষ্টা করছেন, দল যেহেতু 2-0 বলে এগিয়ে রয়েছে, রাহুল দল থেকে ডান দিকে সৈকত থেকে রাহুল এই ক্ষেত্রে কিছু করার ছিল না, ডেঞ্জার হয়ে যেতে পারত। পিছিয়ে পড়ে কিন্তু চাপের মধ্যে এক্ষেত্রে সঠিক সময়ে কিন্তু সুকান্ত গিয়ে গেল ব্যাসপুর এখনো পর্যন্ত 3 মিনিটের সময় যা বলছে এখান থেকে হয়তো আর কামব্যাক করা পসিবল নাই। যে কোনো সময় রিফ্রেশ পিছিয়ে রয়েছে তার সুযোগ্য পুত্র চিরঞ্জিত কর্মকার তাকেই রিকোয়েস্ট করবো পুরস্কারটি প্রদান করবার জন্য। সৈকত প্লিজ মঞ্চের সামনে ফুটবল
আগামী পরশু দিন আপনাদের সঙ্গে আরও একবার দেখা হচ্ছে আমাদের সেকেন্ড মেগা সেমিফাইনালকে সঙ্গে নিয়ে, সকলে সঙ্গে থাকুন।